সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব রাস্তার আশপাশে ফুটফাতে বসে বেচাকেনা করা জায়েজ আছে কিনা, ইসলাম কি বলে, এবং বেচাকেনা করলে কিভাবে করতে হবে এবং কোন জিনিসগুলো বেচাকেনা করা যাবে। অবশ্যই এই বিষয়ে সঠিক জ্ঞান লাভ করতে আলোচনা শেষ পর্যন্ত শুনবেন। আর আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই বিষয়ে আমি আপনাদেরকে যে দিক নির্দেশনা দিতে চাই সেটা হচ্ছে রাস্তার আশপাশে ফুটফাতে বসে বেচাকেনা করা, এটা শর্ত সাপেক্ষে জায়েজ, আবার শর্ত সাপেক্ষে না জায়েজ। কোন কোন সময় জায়েজ হয়, কোন কোন সময় না জায়েজ হয়। সে কারণগুলো হচ্ছে, যদি রাস্তাটা খুবই প্রশস্ত হয়, মানুষের যাতায়াতের কোনো অসুবিধা না হয়, অথবা মানে ধরেন এই জায়গাটা কোন এক ব্যক্তির, তো ওই ব্যক্তির জায়গা, কিন্তু সে এখানে বসলে টাকা নেয়, তাহলে তো সে টাকার বিনিময়ে তার জায়গায় বসতে দিল। কিন্তু সরকারি জায়গা আছে আমাদের দেশের অনেক জায়গায়, সেই জায়গাগুলোর মধ্যে মানুষ ফুটপাতে বসে বেচাকেনা করে। তো সরকারি সেই জায়গাগুলো যদি সরকার কোনো কাজের জন্য ব্যবহার না করে, তাহলে সেই জায়গাগুলোর মধ্যে বসে বেচাকেনা করা জায়েজ আছে। এবং মানুষের যদি সেটা রাস্তা না হয়, মানুষের কোনো অসুবিধা না হয়, তাহলে অবশ্যই বেচাকেনা করতে পারবেন। আর যদি মানুষের অসুবিধা হয়, মানুষের যাতায়াতের অসুবিধা হয়, সরকার সেই জায়গাটাকে ব্যবহার করে, সরকার এখানে বলেছে তার প্রশাসনের মাধ্যমে যে এখানে গাড়ি রাখা নিষেধ, তো সেখানে গিয়ে আপনি বেচা বিক্রি শুরু করে দিলেন, এটা ঠিক না, আপনি আদেশ অমান্য করলেন। তদ্রূপ এখানে সরকার জায়গাটা বানিয়েছে বিশ্রামের জন্য, অথচ আপনি সেখানে গিয়ে ঝালমুড়ি বেচা শুরু করে দিলেন, এটাও না জায়েজ। তো মানে সরকারের অপ্রয়োজনীয় জায়গা যেটা সে ব্যবহার করছে না, এমন জায়গায় বেচা কিনা করতে পারবেন, আবার মানুষের যাতে অসুবিধা না হয়। আবার যেমন জিনিস করবেন, যে জিনিসগুলো বেচা কিনা করবেন সেগুলো যাতে হারাম কিছু না হয়, অথবা এমন কিছু না হয় যে জিনিসগুলোর মাধ্যমে মানুষ হারামের প্রতি উদ্বুদ্ধ হয়, হারামের কাজে যাতে সহায়তা না করা হয়। যেমন অনেক ছেলেদের ব্রেসলেট বিক্রি করে, ছেলেদের কানের দুল আছে, তারপর ছেলেদের এই জাতীয় আর কি ভোগবাং করে, এমন অনেক জিনিস আছে, এই জিনিসগুলো বেচা কিনা না করাই ভালো। কেননা আপনি তাদেরকে এই জাতীয় কাজের ক্ষেত্রে সহায়তা করলেন, এই জিনিসগুলো বেচা কিনা করবে না। ফুটপাতের মধ্যে এই জিনিসগুলো বেশি বেচা কিনা হয়, এই জন্য সাবধানে থাকবেন। ছেলেদের মাথার মধ্যে রুমাল বাঁধে অনেকেই, তো এগুলো বেচা কিনা করা যাবে না। ফুটপাতের মধ্যে খাবারের জিনিস, খাদ্যদ্রব্য, তারপর বিভিন্ন পণ্য, এগুলো বিক্রি করতে পারেন, যেগুলোর মাধ্যমে মানুষের উপকার হয়। আশা করছি বুঝতে পেরেছেন। এমন আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।